ইসরায়েলের বারাভাতে ছাই ঢালছে ইয়েমেন। লোহিত সাগর দিয়ে চলাচল করে দেশটির বাণিজ্যিক জাহাজে হামলাও জব্দ করেছে দেশটির সশস্ত্র গোষ্ঠী। এতে তেল আবিব ও তার পশ্চিমা মিত্রদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। নৌবহর ইউএসএস কারণে মোতায়েন করেও ইসরায়েলকে পুরোপুরি সুরক্ষা দিতে পারছে না ওয়াশিংটন। হামলার কারণে লোহিত সাগর দিয়ে বন্ধ হয়ে গেছে ইসরায়েলি জাহাজ চলাচল। এতে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে নেতানিয়াহুর দেশ। বিস্তারিত শফিকুল ইসলাম শান্তর রিপোর্টে। আন্তর্জাতিক রাজনীতিতে এখন বেশ জোরে সোরে শোনা যাচ্ছে বাবেল মানদেব প্রণালীর নাম। এর যোগসূত্র চলমান ইসরায়েল ফিলিস্তিন সংঘাতের সঙ্গে। সরু এই প্রণালীর অবস্থান লোহিত সাগরের ইয়েমেন উপকূল ঘেঁষে। বলা হয় এই প্রণালীর নিয়ন্ত্রণ যার হাতে থাকবে লোহিত সাগরের আধিপত্য তার। সম্প্রতি সাগরটিতে আধিপত্য বিস্তারের চেষ্টা করছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। এরই সূত্র ধরে ফিলিস্তিনে ইসরায়েল যে অভিযান চালাচ্ছে তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে সশস্ত্র এই বিদ্রোহী গোষ্ঠী। লোহিত সাগরের উত্তর অংশে অবস্থিত ইসরায়েল, রয়েছে দেশটির সমুদ্র বন্দর এইলট, যার মাধ্যমে আরব ও ভারত মহাসাগর দিয়ে পণ্য আমদানি রফতানি করে তেল আবিব। প্রতি বছর বিভিন্ন দেশের প্রায় 17,000 জাহাজ এই জলপথ দিয়ে পণ্য আনা নেওয়া করে থাকে, যা বৈশ্বিক বাণিজ্যের জন্য এক গুরুত্বপূর্ণ রুট। ইসরায়েল গাজায় অভিযান শুরু করলে দেশটির এইলট সমুদ্র বন্দর লক্ষ্য করে একাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় ইয়েমেন। যদিও লোহিত সাগরে মোতায়েন করা মার্কিন নৌবহর ইউএসএস কার্নে গুলি করে সেগুলোকে ধ্বংস করে দেয়, তবে হুতিরা সেখানেই থেমে থাকেনি। বাবেল মানদেব হয়ে ইসরায়েলগামী অথবা ইসরায়েল থেকে ছেড়ে আসা জাহাজে অব্যাহতভাবে হামলা ও জব্দ করে আসছে গোষ্ঠীটি। মধ্যপ্রাচ্যে মোতায়েন থাকা ইউএস সেন্ট্রাল কমান্ড বলছে লোহিত সাগর দিয়ে চলাচলকারী জাহাজগুলোর জন্য ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা ক্রমেই বিপজ্জনক হয়ে উঠছে। ইসরায়েলের সাথে সম্পৃক্ত থাকা জাহাজগুলোয় বিস্ফোরকবাহী ড্রোন বা জাহাজ বিধ্বংসী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালাচ্ছে হুতিরা। গেল নভেম্বরের শেষ দিকে হেলিকপ্টারের মাধ্যমে হামলা চালিয়ে মালবাহী জাহাজ গ্যালাক্সি লিডারের নিয়ন্ত্রণ নেয় গোষ্ঠীটি। পেন্টাগন বলছে এসব হামলা আন্তর্জাতিক বাণিজ্য ও সমুদ্র সীমার নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি, যার পেছনে রয়েছে ইরানের হাত। হামলাগুলো যেখানে হয়েছে সেই স্থানকে খুবই গুরুত্বপূর্ণ বলে বিবেচনা করা হচ্ছে। এটি হয়েছে বাবেল মানদ্বীপ প্রণালীর একটি কৌশলগত চেক পয়েন্টের উত্তর প্রান্তে। প্রায় 20 মাইল চওড়া এই চ্যানেলটি আরব উপত্যকা থেকে আফ্রিকাকে আলাদা করেছে। ইয়েমেনের জনবহুল এলাকাগুলো 2014 সাল থেকেই হুতি বিদ্রোহীদের নিয়ন্ত্রণে রয়েছে। এর মধ্যে রয়েছে লোহিত সাগরের উপকূল। পশ্চিমা সমর্থন নিয়ে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট বছরের পর বছর যুদ্ধ করেও হুতিদের বাগে আনতে পারেনি। উল্টো সৌদি আরব ও আরব আমিরাতে অসংখ্য দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় হুতিরা। আক্রান্ত হয় বেসামরিক বিমানবন্দর, শহর, পেট্রোকেমিক্যাল, অবকাঠামো সহ বহু সামরিক স্থাপনা। সম্প্রতি লোহিত সাগরে হুতি বিদ্রোহীরা ইসরায়েলের বিরুদ্ধে যেভাবে কোমর বেঁধে নেমেছে তাতে উদ্বেগে পড়ে গেছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন বলছে মিত্র ও সহযোগীদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে এর যথাযথ জবাব দেয়া হবে। বিশ্লেষকরা বলছেন অঞ্চলটিতে উত্তেজনার পারদ চড়ে যাবে, আপাতত এমন কিছু নাও করতে পারে মার্কিন প্রশাসন। গাজায় যুদ্ধের কারণে এমনিতেই পার্শ্ববর্তী অঞ্চল উত্তপ্ত রয়েছে। তবে হুতিরা যদি ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র ছোড়া বন্ধ না করে তাহলে পাল্টা ব্যবস্থা নিতে হবে বাইডেন প্রশাসনকে। হামলা বন্ধ না হলে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের এলাকায় পাল্টা হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র। ইয়েমেনে হামলা হলে ইরান সেই সংঘাতে জড়িয়ে পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। তখন সরাসরি যুদ্ধে জড়াবে আরও একাধিক দেশ। শফিকুল ইসলাম শান্ত, কালবেলা ডেস্ক।